অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলা সফরের আগেই 70 জন সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। বাঁকুড়ার ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে সোমবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় একটি কর্মসূচিতে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 70 জন যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল নেতৃত্বের দাবি, একদিন পরেই নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উৎসাহেই সিপিএমের প্রাক্তন প্রধান ধনঞ্জয় মাল, স্থানীয় বিজেপি মোর্চার কর্মী পিন্টু মণ্ডল সহ স্থানীয় কেন্দ্র সায়ের সায়েন্দা, ঘোলগড়া, বাগজুড়ি, সুরিচিত্রা ও বনপুষ্টা গ্রামের প্রায় 70 জন বাম ও বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছেন। যদিও তৃণমূলের এই যোগদানকে সম্পূর্ণ নাটক বলেই উল্লেখ করছে বিরোধী দলগুলি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল এখানে? আমাদের এখানে কর্মসূচি ছিল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাতনায় আসছেন 18 তারিখে। সেই কর্মসূচিতে আমরা যোগদান করব, কিভাবে আমরা যাব, আমাদের গাড়ি বাস কতজন কর্মী আমরা নিয়ে যাব বিপুল সংখ্যাভাবে, সেই জন্য আমাদের মূলত এই অঞ্চলে তেগুলি অঞ্চলে আমাদের আলোচনা ছিল। আর সেই সঙ্গে আমাদের দাদা আসার আনন্দে আমাদের বিভিন্ন গ্রাম থেকে কেন্দ্র সাহে সেওন্দা, ঘোলগোড়া, বাগজুড়ি, সুরিচিত্রা, বনপুষড়া এইসব গ্রাম থেকে সিপিএম, আরএসপি, সিপিএম এর প্রধান, আরএসপির পঞ্চায়েত সমিতির মেম্বার, বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কংগ্রেস যে যারা করত কিছুদিন, তারা সকলেই কিন্তু আজকে আমার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া এলো। 70 জন আজকে তাদের পরিবার সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাই এখানে বিভিন্ন দল অপপ্রচার চালাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আজ সেই অপপ্রচারের জবাব আমাদের অন্য অন্য দল থেকে যারা এলো তারা দিয়ে দিল। তারা বলতে চাইছে যে এখানে যারা এমপি আছে তারা কোনো কাজ করেনি, এমএলএ কোনো কাজ করেনি, আর কংগ্রেস দলের তো এখানে কোনো অস্তিত্বই নেই, বিভিন্ন লোক তোলাবাজি করার জন্য ওগুলো করে বেড়াচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এখানে সকলে উন্নয়নের সাথে থাকতে চায়, তাই তারা তৃণমূল কংগ্রেসের সাথে এলো। তাদেরকে সাথে নিয়ে আমরা পঞ্চায়েতে লড়াই করব এবং পঞ্চায়েতে আমরা এখানে 16টা সিট আছে, 16-0 জয়লাভ করব। পঞ্চায়েত সমিতির 3টা সিট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করব এবং জেলা পরিষদ আসন আমরা জয়লাভ করব। আগামী দিনে আমরা মানুষের পঞ্চায়েত তৈরি করব সকলকে সাথে নিয়ে, তেগুর অঞ্চলের জনগণকে সাথে নিয়ে। এখানে আমাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান নেই, যারা আমাদের তৃণমূলে ছিল তাদেরকে আমরা তৃণমূল থেকে বার করে দিয়েছি। যারা দুর্নীতিতে ছিল, যারা ভিতরে ভিতরে গাদ্দারি করে আমাদের ভোট করে নির্বাচনগুলো পরাজিত করাতো, তাই তারা আমাদের দল থেকে বেরিয়ে গেছে। তারা এখন বিভিন্ন দুর্নীতিতে যুক্ত ছিল, তার জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। আমাদের দল এখন স্বচ্ছ, আমাদের তৃণমূলের নবজোয়ার চলছে, আমাদের অঞ্চলেও আমাদের এলাকাতেও তৃণমূলের নবজোয়ার তৈরি হয়েছে। মানুষ এবং এলাকার যুবকরা উদ্দীপনার সাথে দলটা করছে। কতজন আজকে যোগদান? আজকে 70 জন তাদের পরিবার সহ যোগদান করেছে। মৃণাল শর্মা, ছাত্রা ব্লক, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। আমি দীর্ঘদিন ধরে বামফ্রন্ট করতাম এবং বামফ্রন্ট আমলে 5 বছর যাবৎ প্রধান ছিলাম। হঠাৎ করে শুনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের একটা কর্মসূচি আমাদের ছাতনা থানায় করতে আসছেন। সেই উৎসাহিত হয়ে আজকে আমি তৃণমূল কংগ্রেসদের সঙ্গে যোগাযোগ করে এই তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম। কতজন যোগদান করলো আপনার সাথে? আমার সাথে প্রায় 60-70 জন কর্মী যোগদান করলেন। কতটা ভালো লাগছে না এইসব কাজ দেখে? ভালো লাগছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা সেই কর্মসূচিতে যাব বলে সবাই পরিকল্পনা করছি। কী নাম আছে? আমার নাম ধনঞ্জয় মাল। মিন্টু মণ্ডল এবং শেখ আসাদউদ্দিন কোনোদিনই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন না। আমি এই মণ্ডলে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ছিলাম। আসলে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চূড়ান্ত ফলক, ওদের অবস্থা এতটাই শোচনীয় যে তৃণমূলের কর্মীদের বিজেপির নাম করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। আমি যতদূর জানি মিন্টু মণ্ডল এবং শেখ আসাদউদ্দিন তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী ছিলেন। আমার নাম সুদর্শন দে, বাঁকুড়া জেলা যুব মোর্চার সভাপতি।